नमस्तस्वै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धि रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूते जिनी चेतन रूपे अवस्थान करछेन সেই মাতৃশক্তিকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নিউট্রেলা প্রেজেন্স জি বাংলা রান্নাঘর পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যার, যেখানে চলছে পুজো বোনাস 50-এ 50। উফ, আজকে সেই কোন ভোর থেকে খেতে খেতে পাগল পাগল অবস্থা। কি বলি বলুন তো, আজকে অষ্টমী না নবমী? অষ্টমী আর পেলুম কই? হ্যাঁ, কালকে ছিল সপ্তমী। আজ তো সকালবেলা সেই কোন সকালে 8:30টার সময় সন্ধি পুজো হয়ে গেল, ব্যাস এখন তো নবমী। কিন্তু আপনি তো আজকে অষ্টমীর জন্য তুলে রাখা শাড়িটাই পরতে চলেছেন বৌদি, সুতরাং এখন একটু মনে আমাদের অষ্টমী অষ্টমী ভাব। কালকে আমরা পরবো নবমীর শাড়ি, নইলে অষ্টমী শাড়িটা পরবো কবে? সবচেয়ে ভালো শাড়িটা তো পরতে হয় অষ্টমীর দিন, তাই না? তাই তো ছোটবেলা থেকে শিখেছি। তাই সবচেয়ে সুন্দর শাড়িটা পরে আমার আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য নিয়ে পুজো বোনাস 50-এ 50। সঙ্গে রয়েছেন সিউড়ি বীরভূমের পায়েল সিংহ রায়। পায়েলের বাপের বাড়ি ছিল সাঁইথিয়া, 17 বছর বয়সে বিয়ে হয়েছে, 12 বছরের দাম্পত্য জীবন, খুব ভালো চা বানাতে পারে। পায়েল নমস্কার। নমস্কার, স্বাগত, খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, জি বাংলার নানান অনুষ্ঠানে অডিশনে নাকি তুমি দিয়ে চান্স পাও না বলে সবাই তোমায় খেপায়? হ্যাঁ, প্রচন্ড খেপায়। কেন, কি বলে? সবাই বলে এগুলোতে এগোনো যায় না। আমি বলি দেখো, যেদিন আমি চান্স পাবো সেদিন তোমাদের দেখাবো, সেদিন তোমরা সব টিভি খুলে দেখবে আমাকে, আমি একদিন ঠিক জি বাংলার মঞ্চে আসবো। আজকে তো চলে এসছো, তো তোমার কি মনে হচ্ছে আজকে অষ্টমী না নবমী? আজকে নবমী হলো, অষ্টমী তো আজকে। তো তুমি কি রান্না করবে অষ্টমীর দিন? আজকে আমি রান্না করছি মালাই কোপ্তা কারি। বাবা, অনেক উপকরণ তো দেখতে পাচ্ছি রয়েছে, একদম থরে থরে উপকরণ সাজানো রয়েছে, অনেক কিছু। আমি ঘিটা চিনতে পারছি, তারপর থেকে তুমি বলো কি কি লাগছে। ধনে পাতা কুচি, কাজু বাদাম, চিনি, গোটা জিরে, আদা কুচি, টমেটো সেদ্ধ করা পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, নুন, কর্নফ্লাওয়ার, ছানা, নারকেল বাটা, মালাই, ময়দা, ঘি। মালাই বলতে কি মালাই? রসমালাইয়ে মিষ্টি টুকুটা বের করে দিয়ে যেটা থাকে সেটা। বাহ, তো নতুন ধরনের রান্না। হ্যাঁ, কে শিখিয়েছে? শিখিয়েছে তো মায়ের কাছে, এবার খেয়ে দেখবেন আপনারা আমি রান্না করার পর। আপনি না, তুমি। গ্যাসটা অন করছি, প্রথমে কি দিতে হবে? প্রথমে আমরা ছানাটা মেখে নেব। ও, মাখবে? হ্যাঁ, কিছু তেল গরম টরম ভাজতে হবে তো? সেটা পরে, তুমি যে গরম বসিয়ে দাও, টাইম লাগবে তো। কতটা ঘি দেবে? দিয়ে দাও বেশ খানিকটা, পুরোটা ঘিতেই হবে আর কি। তুমি দিতে চলে এসো, কি কি লাগবে আমায় বলো, আমি ঘি দিচ্ছি। বলো, ছানা, ছানা এই না, কাঁচা লঙ্কা কুচি, নুন, ময়দা,
খানিকটা ময়দা দেওয়া হলো, এবার কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিলাম। এবার এবার ওটাকে একটু জল দিয়ে, হালকা জল আমি দিচ্ছি, জল তুমি মাখো, মাখতে শুরু করো। খালি কড়াইকে ভালো করে গরম করে নিন, পোড়ার দাগ সহজে ধরবে না। তুমি এটা করছো আর এই চুড়ির ছুনছুন আওয়াজ হচ্ছে, সত্যি মনে হচ্ছে কোনো মিষ্টি বউ রান্না করছে। আচ্ছা যেগুলো হয়ে গেছে সেগুলো আমি ছেড়ে দিই। ভেজে তুলে নেবো তো? আচ্ছা, তো তুমি আমার একটা কথা বলো, এই 17 বছর না 12 বছরের দাম্পত্য জীবন, তার মধ্যে প্রেম কতদিন, বিয়ে কতদিন? বিয়ের পরই প্রেম, বিয়ের পরে সাধনা তলায় প্রেম না? আমি এটা শুনেছি, তোমার গল্প শুনছিলাম, তোমার লেখাটা পড়ছিলাম, বা অনেকে যারা আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওরাও বলছিল যে সাধনা তলায় গিয়ে নাকি তুমি বরকে দেখে চিনতেই পারোনি। সত্যি? হ্যাঁ সত্যি। কি হয়েছে বলো? প্রথমে তো বাবা যখন বিয়ে ঠিক করে তখন দেখিনি, জয়েন্ট ফ্যামিলি আমাদের। তারপর যখন ছাদনাতলায় দেখলাম তখন ভাবলাম ও বাবা এই সেই তাহলে, তারপরে বিয়ের পর প্রেম সমস্ত। পূজোর সময় কি কর? পূজোর সময় তো এখন তো দুই ছেলে, মানে এটা খাবো সেটা খাবো, প্রচন্ড আনন্দ। তারপর তো বিকাল থেকে ওই ঠাকুর দেখা শুরু। আর তুমি এই যে কলকাতার ঠাকুর দেখেছো কখনো? না সেটা হয়ে ওঠেনি কখনো। আজকে তো কলকাতায় রয়েছে, কলকাতার ঠাকুর দেখে না? হ্যাঁ আজকে দেখবো, কাল দেখবো, কালও দেখবো। তুমি ঠিক করেছো মনে মনে কোন কোন ঠাকুর দেখবে? আমি তো কখনো দেখিনি এখানকার, এবার সব দেখবো, রাত জেগেও দেখবো, কিন্তু দেখবো সব ঠাকুর। হ্যাঁ, কি কি পড়লে পুজো? সকালে তসর দিয়ে আরম্ভ করেছি। আরম্ভ মানে কটা শাড়ি পরেছো একদিনে? মানে দুটো পরা হয়ে গেছে, আরো দুটো পরবো। ইচ্ছে করবে? হ্যাঁ, প্রচন্ড এনার্জি, সাদা গোজার খুবই এনার্জি। তুলে নিচ্ছি, হ্যাঁ এগুলো তুলে নিলাম, কোফতাগুলো। তোমার ছেলেরা খেতে ভালোবাসে কোফতা? ছেলেরা, বড় ছেলে আমার হাতে রান্না খুবই পছন্দ করে, মানে ওর জন্যই আমার রান্না করা। আচ্ছা, খুবই মায়ের হাতে রান্না খুবই ভালোবাসে। আচ্ছা, এই ঘিটা আমাদের কমিয়ে নিতে হবে, নিশ্চয়ই এতটা ঘিটা তুমি রান্না করবে না। তাহলে আমরা ঘিটা কমিয়ে নিই, নিয়ে তাহলে একটু গরম, এটা একটু ঘিটা কমাতেও টাইম লাগবে। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেট আপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সার্সদের, শারদ শুভেচ্ছা জানাই আমাদের সমস্ত স্পন্সার্সদের, অ্যাসোসিয়েট স্পন্সার্স, গিফট স্পন্সার্স এবং স্পেশালি টাইটেল স্পন্সার নিউট্রেলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে, তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোবকার্সি রেনিকে। একটা জিনিস, ছোট্ট ঘোষণা, এখনও কিন্তু সময় আছে আজকের দিনটা, এই তসরের শাড়িটা যদি পেতে ইচ্ছে করে তাহলে চলে যেতে পারেন, কিংবা দিওয়ালির জন্যও কিনতে পারেন। সুন্দর তসরের ওপর সুন্দর সুন্দর অ্যাপ্লিক করা, সুন্দর সুন্দর কাজ করা শাড়ি রয়েছে রেনিতে। আর এর সঙ্গে সঙ্গে আমাদের আজকে মালাই কোফতার কোফতাটা রেডি হয়ে গেছে, দেখবো কোফতাটা কী করে বানালাম। আর কি কি দেবো? ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, গোটা জিরে, ও জিরেটা ফোড়ানো যাবে না? না, দারুণ ইউনিক রান্না তো। আর আদা কুচি, একটু জল, কতটা দেখো, এখন কি দেবো? এখন ঘিয়ের মধ্যে কি দেবো? ঘিয়ের মধ্যে এটা একটু ভেজে নেবো 5 মিনিট। দাও আমাদের বাঙালিদের নিরামিষ রান্না কত ভালো ভালো আছে বলো তো। নুন মিষ্টি দিলাম না, দেবো একটু পরে, একটু ভাজার পর। ঠিক আছে, একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ একটু শুনি যে তোমার, ধরো আমি গাইড,
আমি গাইড হলে তোমায় বলবো উত্তর কলকাতায় অবশ্যই বাগবাজার সর্বজনীন দেখবে দমদমে একটা দারুণ ঠাকুর হয় হুম দমদমটা দেখতে পারো দমদম পার্ক আর এছাড়া শ্রীভূমির পূজা হয় দমদম পার্ক তো দেখে একটু এগোবে দেখবে ওখানে শ্রীভূমির পূজা হয় শ্রীভূমির একটা 25 ফুটের ঝাড় লাগানো হয় পরে ঝাড় লণ্ঠন যেটা ওখানেই সেট করা হয় মানে এনে লাগানো হয় না ওখানেই সেট করা হয় এত বড় ঝাড়টা দেখবার মতো যখন এসছি কলকাতায় দেখে যাও আমি তো অবশ্যই দেখব কলকাতা তো খাবারের জন্য বিখ্যাত কলকাতায় এসে কি কি খাবার খাও এই ফুচকা কলকাতার বিরিয়ানি তো খুবই পৃথিবী বিখ্যাত ওটাও খায় আচ্ছা আর এছাড়া টুকটাক খায় এছাড়া দাদা রেস্টুরেন্টেও খায় দাদা কলকাতা দাদা রেস্টুরেন্ট আছে না বাবার বাড়িতে বীরভূমে বীরভূমে কি রেস্টুরেন্টের নাম কি ছুটি রেস্টুরেন্ট ছুটি বা সেখানে কি কি খাবার স্পেশাল সেখানে যেমন কাবাব চিলি চিকেন টমেটো বাটাটা দেবো সেদ্ধ টমেটো বাটা কতটা দেবো দেখো আর পুরোটাই দিয়ে দি না আর একটু চা বাস ধনে পাতা কুচি আর নুন নুনটা বাবা তুমি নিজে হাতে দাও ধরো এইটুকু নুনে হয়ে যাবে তো ওই ওইগুলোর মধ্যে যে গ্রেভিটার জুসটা ঢুকবে না না ওটা মিষ্টি মিষ্টি হবে একটু তো ও আচ্ছা গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি হবে আচ্ছা চিনি দেবো হুম চিনি দেবো একটু নিন নি একটু চিনি কতটা আর এক চামচ এবার রসমালাইটা দিয়ে দেবো রসমালাইয়ের মালাই মালাইটা আচ্ছা ভালো গন্ধ বেরিয়েছে পায়েল এবার কি করতে হবে এবার ছানার কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দাও বেশ একটা নতুন ধরনের রান্না শিখলাম গো আমরা না কর্নফ্লাওয়ার দিই না জানো ছানার কোফতা করি যখন কর্নফ্লাওয়ারটা দিতে বেশ দেখলাম ভালো হয়েছে হ্যাঁ ওটা ভেঙে যায় না একটু শক্ত শক্ত থাকে বাহ এটা কি বেশিক্ষণ ফোটাতে হবে একটু ফুটিয়ে ওর মধ্যে কাজু বাদাম গুলো দিয়ে ও কাজু বাদাম দিতে হবে ওটা তো সিদ্ধ হবে হ্যাঁ ধরো 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 নইলে কাঁচা কাজুর গন্ধ বের হবে দিয়ে দি হ্যাঁ তো মোটামুটি এটা একটু জাস্ট ফুটে উঠলে আমরা নাবিয়ে নেব আর ঘি টি কিছু দিই না কিছু না মিষ্টি কত হয় যা বলে হেসে বলে এইটা জাস্ট ফুটে উঠলে আমরা সার্ভ করব তুমি সব সময় হেসে কথা বলো হ্যাঁ ঝগড়া করো যখন কেমন করে একটু দেখাও ঝগড়াও বেশি করতে পারি না হেসে ফেলি হেসে ফেলো হ্যাঁ হাসি লগ্নে জন্ম হয়েছিল তোমার তার মানে কিন্তু তোমার হাসির জন্যই তো বড় রাগ থাকে না নিশ্চয়ই বর একটু লাগে না আমার উপর সব সময় সাপোর্ট করে যায় আজ এখানে আমি এসেছি জি বাংলার মঞ্চে মানে সমস্ত ওটাই আমার বরের জন্য আজ ও যদি না থাকতো আমি কখনো এখানে আসতে পারতাম না মানে পুরোপুরি ওর সাপোর্ট আচ্ছা পায়েল আমার একটা কথা বলে যেটা দিয়ে আমরা আড্ডাটা শুরু করেছিলাম যে আজকে দিনে যদিও সিরিয়াস কথা বলতে ইচ্ছে করছে না তবু আমার মানে হালকা চলে জানতে ইচ্ছে করছে যে কারা সেই মানুষ যারা তোমাকে টিজ করতেন বা হাসতেন তোমাকে নিয়ে তুমি যে একের পর এক অডিশন দিতে মনে হতো আজকে আমি চান্স পাবো আজকে আমি যাব এরপর আমায় নিশ্চয়ই ডাকবে ওরা কিন্তু ডাকতো না কোনো কারণে কিছু না কোনো বাধা এসে যেত কোনো কারণে তোমার শুটিংটা করা উঠতো না তো সেক্ষেত্রে কারা তোমাকে নিয়ে হাসতো মানুষ মাত্রই তো ভুল করে সেগুলো বাদ দিন না ওগুলো দরকার নেই তারা সবাই ভালো সবাই ভালো হ্যাঁ তারা সবাই ভালো তা তোমাকে যে মনে এত কষ্ট দিল কষ্ট দিয়েছে বলেই তো আমার আবেগটা আরো মানে আরো বেশি উঠেছে আজকে তো চান্স পেয়ে গেছো আজকে তো বুঝতে পারছো কেন হয়নি কেন হয়নি সেটা তো বলতে পারবো না কেন হয়নি কিন্তু আজ তো হয়েছে কি মনে হচ্ছে কেন হলো না এতগুলো দিন এতগুলো অনুষ্ঠান এতগুলো অডিশন কেন হলো না নিশ্চয় কিছু গন্ডগোল হয়েছিল মাঝে আমি বলবো কোনো গন্ডগোল নেই জানো তো আমার খুব আজকের দিনে আজকের দিনটাই এমন মানে অষ্টমী নবমী এরকম একটা দিন আজকের দিনটা এটা বলতেই হবে যে যারা পায়েলের মতো মানুষকে দেখে হাসি ঠাট্টা করেন তাদের জন্য একটা যোগ্য জবাব দিতেই হবে সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে প্রতিদিন 2500-3000-5000 কখনো কখনো সপ্তাহে চিঠি আসে আবেদনপত্র জমা পড়ে এসএমএসটা তুমি আলাদা করে বাদই রাখলাম আপনি পায়েলকে জিজ্ঞাসা করুন পায়েল কতবার এসএমএস করেছে পায়েল 100 বার হয়েছে
হ্যাঁ অগুন্তি মানে সারা দিন তো জি বাংলার সামনে মানে জি বাংলা টিভি খুলে সারাক্ষণ বসে থাকি কত এসএমএস করেছো তাও মনে 100টা তো পেরিয়ে গেছে হ্যাঁ এরকম তাহলে শুনতে পেলেন 100টার বেশি একজন যদি এসএমএস করে তাহলে যদি হাজার হাজার মানুষ 100টারও বেশি এসএমএস করে কতগুলো এসএমএস হয় সেখান থেকে বেঁচে কাউকে বের করে নিয়ে আসা সেটা একটা কঠিন প্রসেস কিন্তু এবং যারা প্রতিনিয়ত রান্নাঘরে আসতে আগ্রহী অ্যাকচুয়ালি তাদের জন্যই আমাদের এই চেষ্টা এই প্রচেষ্টা যে প্রতিদিন আমরা তাদের নিয়ে আসব দেখুন আমরা কিন্তু সেই চেষ্টা অনেক দূর সফল আমরা অনেক সময় এক এপিসোডে দুজন করে গেস্ট নিয়ে আসছে এই একটি কারণে সেটা আপনাদের বলা হয়নি আজকে জানালাম যে এক একটা এপিসোডে দু দুজন গেস্টের হওয়ার কারণে এইটা দুটো করে রান্না হওয়ার কারণে এইটা যে আমরা ম্যাক্সিমাম মানুষদের নিয়ে আসতে চাইছি কিন্তু আমাদের হাতে সময় 7টা দিন সেই 7টা দিনের মধ্যে কজনকে আমরা ধরাতে পারবো বলুন প্লিজ হাসি ঠাট্টাগুলো বন্ধ করুন খুব খারাপ লাগে পায়েলের মতো মানুষের যখন চোখের জল পড়ে তখন সত্যিই বড় রাগ হয় ভেতর থেকে মনে হয় মা দেখছেন এবং তিনি অলক্ষে হাসছেন কিন্তু প্লিজ হাসুন প্রাণ ভরে হাসুন আনন্দে অন্যকে আনন্দ দেওয়ার জন্য হাসুন আপনার হাসি যেন অন্যের চোখের জলের কারণ না হয় প্লিজ এবার খুশি তো হ্যাঁ সবাইকে মুখ দিয়েছি হ্যাঁ খুব খুশি আজকে আমি খুশি হ্যাঁ প্রচন্ড খুশি তাহলে এই খুশি মনে দেখিয়ে দিই রেসিপিটা আরো একবার মালাই কোফতা কারি বানানোর জন্য প্রথমে একটা থালাতে ছানা দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি স্বাদমতো নুন ময়দা কর্নফ্লাওয়ার আর অল্প জল দিয়ে মেখে কোফতার শেপে গড়ে ঘিয়ে ভেজে তুলে নিতে হবে এবার ওই ঘি একটু কমিয়ে একসঙ্গে মেশানো নারকেল বাটা ধনে গুঁড়ো গোটা জিরে আদা কুচি আর জল দিয়ে মেশানো মিশ্রণটা দিয়ে তার মধ্যে একে একে সেদ্ধ করে বেটে রাখা টমেটো ধনে পাতা কুচি স্বাদ মতো নুন চিনি মালাই রেডি করা ছানার কোফতা আর কাজু বাদাম ছড়িয়ে বেশ ফুটে উঠলে সার্ভ করুন মালাই কোফতা কারি এখানে এসে আড্ডা চলে শেয়ার করা আপনার রান্না সপ্তাহের সেরা বলে যদি নির্বাচিত হয় তাহলে কুচিন আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার আর যদি সেই রান্না সবাইকে টপকে হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কুচিন আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি অরিশ আপনাকে দেবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার তার সঙ্গে সঙ্গে আপনার রান্না আপনার নাম ও ছবি সহ ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায় সুতরাং আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান গিয়ে ক্লিক করুন করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে এবার একটু খেয়ে দেখা যাক কিরম হয়েছে গ্রেভিটা একটু খেয়ে দেখি বাহ অপূর্ব হয়েছে অপূর্ব আমি এতটুকু বাড়িয়ে বলছি না তুমি এত অসাধারণ রান্না করে আমাদের তাক লাগিয়ে দিয়েছো তোমার জন্য সামান্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে দেখে নেবো সেগুলো কি কি থাকছে দাগের জন্য মারবো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার এছাড়াও থাকছে অরিশ আয়ুর্বেদের তরফ থেকে একটি হাইড্রা ময়েস্ট লোশন ময়শ্চারাইজার একটি বডি মিল্ক ময়শ্চারাইজার লোশন ও একটি স্যান্ডেল অলিভ বডি মাসাজ অয়েল এই উপহার পেয়ে তুমি খুশি হ্যাঁ আমি এখানে আসতে পেরে যে এত খুশি আর আমার হাতে রান্না যে তোমাকে আমি খাওয়াতে পেরেছি এটা থেকে আমি আরো খুশি তুমি আরো একটু খুশি করে দি এই যে 6 মাসের মাসকাবারি বাজার আছে জানো এটা কার কার তোমার ও আমার আমি চিন্তা করতে পারছি না এত সব আমার সব তোমার 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 আমার তো বিশ্বাসই হচ্ছে না বিশ্বাস হচ্ছে না না চলো ছুঁয়ে দেখি কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার রয়েছে মুগ ডাল মুসুর ডাল নুন কর্নফ্লেক্স রয়েছে 10 কেজি চাকি ফ্রেশ আটা রয়েছে ইনস্ট্যান্ট নুডলস চিনি প্রিমিয়াম চাল বাসমতি চাল রয়েছে 15 লিটার কুকিং অয়েল নিউট্রিলা কুকিং অয়েলের তরফ থেকে রয়েছে নিউট্রিলার তরফ থেকে গিফট হ্যাম্পার রয়েছে মডার্ন ব্র্যান্ড ঘি তরফ থেকে 6 মাসের ঘি আর জি বাংলা রান্নাঘরের তরফ থেকে রয়েছে মেমেন্টো তোমার জন্য আজকের দিনটা ভালো এটা পাওয়ার জন্য আজ কতদিন ধরে লেগে রয়েছি আমি যে শুধু এই উপহারটা পাবো বলে তোমার হাত থেকে খুশি আমি খুব খুশি আজকে তোমাকে দেখে আমি ভীষণ 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 খুশি তাহলে খুশি মনে একটু মিউজিক একটু গান বাজনা নাচ হয়ে যাক মিউজিক
তেলুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। আচ্ছা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই কোনটি